नमस्कार बंधुरा, आज के चले एक बड़ार रेसिपि निये भाजा बड़ा बा पकोड़ा जाई बोलो। देखो कि सुंदर होयेछे बड़ागुलो आम्रा बोली भाजा, तो सेटा होच्छे कि पाट पातार भाजा। तो किभाबे करछि एकदम सिम्पल भावे खूब टेस्टी एकटा रेसिपि। आर जदि भालो लेगे थाके प्लिज चैनलटी सबस्क्राइब करे दिओ आर आमार पाशे थेको। तो प्रथमे जेटा करते होबे सेटा होच्छे कि देखो एखाने पाट पाता एक मुठा। तो प्रथमे पाट पातागुलोके এভাবে দেখো আমি এভাবে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এখান থেকে পাটপাতার এগুলো আমি ডেটো থেকে পাতাগুলো ছিঁড়ে নেব আর আগাটা একটু আগাটা নিয়ে নেব। এভাবে নিয়ে নিয়ে তারপর একটা বাটিতে নিয়ে নেব সবগুলো একসাথে। তারপর যেটা করব দেখো, বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি সবগুলো পাতা। খুব সুন্দর করে ধুতে হবে, কারণ পোকামাকড় কত কিছু থাকে। এবার দেখো, এবার আমি পাট পাতার মধ্যে একটু নুন মিশিয়ে দিচ্ছি। নুন মিশিয়ে আমি অনেকক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ রেখে দেবো, যাতে পাতাগুলো নরম তুলতুলে হয়ে যায়, ভালো করে নুনটাও যাতে পাতার সাথে মিশে যায়। তাহলে এক্সট্রা বেশি নুন দিতে হবে না। দেখো একটু পরে দেখবে পাতাগুলো কেমন তুলতুলে হয়ে গেছে, নরম হয়ে গেছে, তাহলে ভাজতে খুব ভালো লাগে। দেখো পাতাগুলো একদম নুন, দেখো নুন মাখানোর ফলে নরম হয়ে গেছে। আর নুনের জলটা কিন্তু ফেলে দিতে হবে। তো এভাবেই তোমরা করবে। তো এবার যেটা করতে হবে, বাটিতে আমি নিয়ে নেব বেসন, নিয়ে নেব বেসন, আর নিয়ে নিচ্ছি সুজি। সুজিটা দিলে একটু ক্রিস্পি হয়, তো তার জন্য একটু সুজি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আমি দেখো গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে কালো জিরে, এগুলো দিলাম। এগুলো আমি এখন যে বাটিতে নিয়েছি বেসনগুলো সেখানে আমি ঢেলে দিচ্ছি। দেখো আমি সেখানে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এবার যেটা দেব সেটা হচ্ছে গিয়ে আমি সামান্য পরিমাণে নুন। নুনটা তোমরা বুঝে দেবে, কারণ কম বেশি লাগতে পারে, বেশি দিলে তো ভালো লাগবে না। আর যেহেতু আমার পাট পাতার মধ্যে আগেই নুন ছিল, তার জন্য আমি কিন্তু নুনটা একটু কমই দিয়েছি। আর এখানে হলদি পাউডার দিয়ে দিয়েছি। তো এবার যেটা করব, দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। একদম বেশি লেটলেটে বা টেলটেলে করলে হবে না, নরম বেশি নরম করলে হবে না, বেশি ঘন করলে হবে না, মোটামুটি একটা ঘনত্ব করতে হবে। দেখো ঠিক এরকম। আর এবার যেটা দেবো, চিনির বদলে আমি দিয়ে দিলাম একটু ডাবর হানি মধু দিয়ে দিয়েছি, তাহলে খেতেও কিন্তু খুব টেস্ট হবে। আর তোমরা যদি পারো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিও, গোলমরিচের গুঁড়ো দিলেও টেস্টটা খুব ভালো আসে, বা লেবুর রস, অনেক কিছু দিতে পারো। তো আমি এগুলি আর দিলাম না। তো এদিকে দেখো আমার কড়াই বসানো হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার পাট পাতাগুলো আমি নিয়ে নিয়ে একটা একটা করে ভরা করে নেব। দেখো নিয়ে নিয়েছি, এবার বেসনে আমি চুবিয়ে নিয়েছি, বেসন আর সুজি যেটা, আর সুজি দিয়ে কিন্তু একটু এই যেটা ব্যাটারটা একটু কিছুক্ষণ রেখে দেবে কিন্তু, কারণ সুজিটা তাহলে ফুলবে, না হলে কিন্তু মচমচে হবে না। তো সুজিটা কিছুক্ষণ রেখে দেবে ব্যাটারটা। তো এবার দেখো আবারও আরেকটা দিয়ে দিচ্ছি। দেখো দুটো দেওয়া হয়ে গেছে। দেখো মোটামুটি এখানে পাঁচটা ছয়টা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এক পিট এই পিট ও পিট উল্টিয়ে আমি আবারও খুব সুন্দর করে সবগুলো ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে তোমরা একটু বড়ও করতে পারো, একটু ছোটোও করতে পারো, কিন্তু আমার সবসময় একটু ভাজা বড়ো একটু বড়ই বেশি ভালো লাগে। তো এখানে মোটামুটি একটা সাইজের হয়েছে, বেশি বড়ও না ছোটো না। তো ইচ্ছা করলে তোমরা আরও ছোটো করতে পারো। আবার বলছি, যখন বেসন আর সুজি দেবে তোমরা কিন্তু অনেকক্ষণ রেখে দেবে এটা, যাতে সুজিটা একটু ফুলে উঠে নরম হয়ে যায়। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।